মাথাটা যে খুন আছে লো কি করবি বল, খুন আছে দে দে মার মার, আমি দুটি গরু লাগে পুয়াল দিছি। দেগো দুটি ভিগ দে, আমরা দুজন আছি, ঘরে কেউ নাই, কেউ পরে আসবি যা। দেন গো তোরা আছ না, আমরা দাঁত ধরে চলে যাব। দুজন ইয়া চালক তো বললি ঘরে কেউ নাই, কেউ তা খুঁজছে, পরে আসবি যা। দেগো দুটি ভিগ দে, আমরা দুজন আছি, বললি না কেন, ঘরে কেউ শুনবিস না, পরে আসবি যা। দেগো আমরা দুজন আছি গো। কে বডি রে, হ্যাঁ কি বড় দাদার, আয় দেখো ঘরে এসেছে ভিখ মাগিতে। দাগো দুটি ভিখ দে, আর গা ঘুরতে হবে না। হে রে তোদের কাজ তাজ নাই নাকি, এতনা বড় জুয়ান ছিলা গিলা ভিখ মাগে ঘুরে বলছিস। দে ন রে বাপ, আমরা দুজন আছি, আমরা কাজ করতে নাই পারবো না। দে না ইয়ারকে দিও না তো ভিখ, যেগুলা খাটে খাবে সেগুলি আরো ভিখ মাগে ঘুরে বলছে। শুনলে না তো খুনালে তো বলছি, শুনছে নি। দে ন রে বাপ, চাঁড়া দে, আমরা দুকড়া গাড়া ঘুরতে হবে না। দে না দুজনের, তোরা কি বললি বন্ন, হ্যাঁ তোরা ভিক পাবি না, চলো দিল যা চল। হ্যাঁ তো ঠিক আছে গো, আমরা দুটি ভাত দা, আমরা দুজন আছি, আমরা সকালে কিছু খাইনি গো। দাও দুটি ভাত দা আমরা, দে দে আইয়ারকে দুটি ভাত দিয়ে দে, শুনবি এক নাই তো ইয়ারা। দে গো দুটি ভাত দে, দিছি তো তোমায় দে, চাঁড় চাঁড়ে দে গো, তোকে ঘর কোথায় রে, দে গো চাঁড়ে দে। এক বেলা হলো খুলতে হবে কেন, চ চ মারটা দিবি চ, কেমন করে ন সকাল লোক ফোন বাঁচা বাঁচি ছাড়া কিছু ইয়ার কাজেই নেই। হ্যাঁ এক বেলা গরু গিলা খুলবে সে নাই। দেখো আমরা দু লোক আছি গো। হ্যাঁ রে তোদেরকে তো দিলি, তার মধ্যে তুই, হ্যাঁ পিঙ্কি তুই দিস নাই নাকি, দিয়েছি, তার মধ্যে ঘুরতে আছিস তোরা। আমরা তো এখন আলি, ওরা অন্য লোক বঠে, হামদেরকে দে, আমরা গরিব লোক বঠি না। যে তোরা কবে বড় লোক হলিস বাপ, তোরা তো সারা জীবনটা মাগিয়ে পাই করান দিলিছে, সরকারে যে জমিটা দিবে সেটা তো তোরা লিবিস নাই, শুধু মাগবিস। দেখো দুটি ভিক দে। হ্যাঁ রে তোরা যদি এরকম রোজে যদি আসতেই থাকিস মাগ তার গিলা, তাহলে আমাদের কি থাকিবে ঘরটাই, সব তো ফুরাবে। দেখো আমরা গরিব লোক বটি নকি রে, আরো ঘুরে দিছিস আর কে, অমন করলি হবে, তাহলে তো আমরা ভিখারি হয়ে যাব, এমন করে ন। তুলো ভিখারি হলে আন্দা সাথে তুলো ভিক মাগতেছ, বড় বড় ভাষণ না মাইতে বাগো গরিব দল, সব একা একা আসি নিয়ে চাল চাল কম গিলে সব পুরা। হ্যাঁ তোদের আর কিছু কাজ ধান্দা নাই তো, দুটি ভাত দে, সকালে নাই কোন খাই, গরিব লোক বুঝি। তোরা কা ভাত কেনে পয়সা দিব চ, আমার ক্ষেতে কাজ করবি চ, চ আমরা গরিব লোক বঠি, আমরা নাই কাজ করতে পারি। ঢঙটা দেখছিস না, স্বভাব গিলা তো তোদের পাল্টিল না রে। এ পিঙ্কি দে দে ইয়ারকে তুই ভাত দে, দেখছিস না ঢং গিলে, একটা হুড়ো আর একটা শিয়াল, সরকারে তোদেরকে এত কিছু করেছে সেটা তো কিছু শুনবিস না, আর কিছু করবিস না, সেগুলা তখন বিকে বিকে খাবি। হ্যাঁ কোন গাড়াই শিয়াল কোন গাড়াই হুড়ো আর সেগুলা তোরা খুঁজে বলবি। হ্যাঁ বাবু আমরা গরিব লোক বটি ও গরিব উঠি। তো তোদেরকে কে বলছে যে তোরা ইঞ্জিনিয়ার বটিস বলে, ঢংটা দেখছিস না। হ্যাঁ আচ্ছা যা চল যা, আমাকে বাদ দে সঙ্গে, যা রে আর ভাবছিস কি, এমন এমন কাজগুলা করে না মাথা খারাপ হয়ে যায় কিবারে। হ্যাঁ ইয়াদের কিছু কাজেই নাই, কোন দিকে যাই কিছু কাজ করবো সে নাই, লোক এত এত জায়গায় যাই কাজ করে টাকা কাম আছে সে তো নাই, কন্টিনে হিন্দুর কন্টিনে বিড়ার কন্টিনে চামচিকা, হ্যাঁ মাগে খাবো তাছাড়া আর ইয়াদের কাজ নাই, কন্টিনে কিছু কুড়াই পাবো সেগুলো নিয়ে পালাবো। হ্যাঁ দে দে তুই বাদ দে, ইয়ার ঢুকতে দিস না, আমি বলেছি ও গরিব দলগুলাকে। হ্যাঁ ইগলে আর কে বঠে রে বাপ, বনগরুর মতন দেখাছে। হ্যাঁ পিঙ্কি হাতে কারো আইলো, দে কুচিটি রেখে বাইর করা নিয়ে দে। পুরুলিয়া জেলার এক নম্বর তান্ত্রিক, যার ঘরে দোষ আছে তার ঘর কে আছে। আমি আর কার ছেলে মরাই লিও বাপ, কি হলো। হ্যাঁ দে কোন তান্ত্রিক না মান্ত্রিক কি বলছে, আমি আর কার ছেলে মরালি সেরকম আমার ঘর ঢুকিয়ে গেল। তোর দোষ আছে নিশ্চয়, তোর তোর ঘরকে কবু আসবে নাই। এগো তান্ত্রিক বটে বাবা ঠাকুর বটে, আমরা নিশ্চয়ই কোনো পাপ করেছি।
আরে বাবা তুমি বলছো যে আমার ছেলে চাকরি পাবে আমার ছেলে তো কবে অন্ধরা পালা নিয়েছে খাটতে এক টাকা পয়সা পাতি পাঠায় না দেখো চিড়া নাইকো ও আয় দেখো চাল আছে শুধু চিড়া নাইকো তো চিড়া নাইকো তো পয়সা দিয়ে কাটান কই দাও পয়সা আরে পয়সা দে আমার ঠাকুর সব কিছু মানি না সব কিছু মানি না পয়সা দাও পয়সা আদি সুসে ফোটা নাই না এমনি করি কি হরে জান তো পিঙ্কি যা আমার জামার পাকেটে 200 টাকা আছে নিয়ে আসবি এগো 200 নাই গো 10টা চিড়া রোনাক দাম 250 টাকা নাও 250 সকালে কজনকে যে দিলি বাপ আসছে একে একে করে দিতে থাক তুই তোকে একে দোষ দিছে বাপ পাগল হয়ে গেছে বাপ লোক গিলা আরে দুটি খাইয়েলি রে বললে কি হরে কি হরে
You're